চল যাচ্ছি, চল এসো অলেন। আমি শুধু এইটাই বুঝলাম যে রিনির জন্য আরাম আয়েশ কিচ্ছু না, আপনাদের ভালোবাসাটাই সব থেকে বেশি দাম। আপনাকে সরি বলতে চাই, অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিন। লুক এক্সচেঞ্জ জুবুর বলছে ছি ছি, এ কি বলছেন, নিজেদের মধ্যে আবার ক্ষমা টমা এইসব কি? আপনি প্লিজ কাঁদবেন না, আমরা তো এখন আত্মীয়। বলছে হ্যাঁ সেই, আর একটা কথা, আমার মেয়েটাকে না আপনাদেরও মেয়ে করেই রাখবেন, আমি আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ, যদি কোনো কথা না শোনে, এই যে যদি কথা না শুনিস না, বলে যাচ্ছি খুব বকাঝকা করবেন, হ্যাঁ আর সেই অধিকার আপনার আছে। এই রাধিকা ইশারা করলে যাও মায়ের কাছে। রাধিকা শোনো মা, আমি জানতাম একদিন তুমি ঠিক বুঝবে যে আমি এ বাড়িতেই ভালো থাকবো। আমার দাদা বৌদি এদেরকে ছেড়ে আমি যেরকম থাকতে পারবো না, সেরকম তোমাকে ছেড়েও থাকতে পারবো না। আর তোমার সাথে কথা না বলে থাকতে পারবো বলো? হ্যাঁ এই দেখলে দুজনে মা মেয়ের মিল মিল দিতে থাকি হয়ে গেছে, মিল হচ্ছে আলু রাম্পি রাম্পি চলছে। হ্যাঁ।